এবিপি আনন্দ, এগিয়ে থাকে এগিয়ে রাখে। দল সঠিক করেছেন, দলের সঠিক সিদ্ধান্ত। যারা দলের বিরুদ্ধে কথা বলে এবং দলকে বারবার বিব্রত করার চেষ্টা করে, নানা ধরনের মানে এমন কাজ করে যাতে দলের দুর্নাম সুনাম নষ্ট হয়, দলের দুর্নাম হয়, এই ধরনের যারা কাজ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সঠিক সিদ্ধান্ত। আমরা এর আগেও আমরা শুনেছি বৈশালী ডালমিয়া তিনি আপনার বিরুদ্ধে অভিযোগ করেছেন, আপনার বিরুদ্ধেও তার অভিযোগ রয়েছে। এর আগে রাজীব বন্দ্যোপাধ্যায় মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়া প্রসঙ্গে তিনি যে প্রতিক্রিয়া দিয়েছেন সেখানে তার আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং আগামী দিনে তিনি বলেছেন অনেকে এইভাবে দল ছেড়ে চলে যাবেন। আমার বিরুদ্ধে তার অভিযোগ থাকতে পারে, ব্যক্তিগত অভিযোগ থাকতে পারে, সেটা আলাদা কথা, সেটা নিয়ে। কিন্তু যেখানে দলের বিরুদ্ধে নানা ধরনের কথাবার্তা বলে কেউ এবং নানা ধরনের দল বিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকে, দলের শৃঙ্খলা, দলের নিয়ম, দলের নীতিকে যারা নষ্ট করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে যা সিদ্ধান্ত নিয়েছেন এটা সঠিক। অরূপবাবু, আপনি যে দল বিরোধী কাজের কথা বলছেন, কি ধরনের দল বিরোধী কাজের সঙ্গে যুক্ত বৈশালী ডালমিয়া? সব যে সমস্ত দল বিরোধী কাজ করে সেই সমস্ত কাজগুলো, দলের সিদ্ধান্তের বাইরে, দলের নীতির বাইরে কাজ করলে যত দল বিরোধী কাজ হয়। হ্যাঁ অরূপবাবু, বৈশালী ডালমিয়া তিনি আপনার বিরুদ্ধে অভিযোগ করছেন, এর আগে লক্ষ্মীরতন শুক্ল তারও আপনার বিরুদ্ধে অভিযোগ ছিল এবং রাজীব বন্দ্যোপাধ্যায় মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন, তারও কিন্তু অভিযোগ আপনারই দিকে। সেটা তারা কেন অভিযোগ করছে সেটা তারা বলতে পারবে। দলটা প্রথম দিন থেকে করছি, দলের যিনি সূচনা হয়েছিল তৃণমূল কংগ্রেসের 1997 সালে, সেই সময় পতাকা ধরার অন্য এরা কেউ ছিলেন না পতাকা ধরার জন্যে। আর যারা দল কোনোদিন করেনি, দলের লাশ কাটা ঘর থেকে বেরোয়নি, যারা কর্মীদের মৃতদেহ কাঁধে নিয়ে কখনো শ্মশানে কখনো কবরস্থানে যায়নি, তারা এসব মর্ম বুঝবে না, তারা বলবে, ওতে কিছু যায় আসে না। আমার বিরুদ্ধে কে কি বললো না বললো কিছু যায় আসে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে এগিয়ে রাখে।